স্ট্র্যাটেজি ডিপার্টমেন্ট সেকেন্ড টাইম স্টেট রিভিউ মিটিং আমরা বসেছি। রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে এআরডিডি ডিপার্টমেন্টের সমস্ত অনগোয়িং প্রজেক্ট স্কিম যেগুলি চলছে এগুলির উপর বিস্তারিত আলোচনা করা। ফার্স্ট রিভিউ মিটিং এ আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে আমরা 3 মাসের অর্থাৎ কোয়ার্টারলি বেসড টার্গেট নিয়ে আমরা কাজ করব। সেই অনুযায়ী গত 3 বা 4 মাসে আমাদের এআরডিডি ডিপার্টমেন্ট কি কাজ করেছে এবং কোন কোন জায়গাতে আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে, কোন জায়গাতে আমাদের লো ফল আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। মূলত বিষয় হচ্ছে এআরডিডি ডিপার্টমেন্ট বিশেষ করে আমাদের রাজ্যের সমস্ত পশুধন যেগুলি রয়েছে লাইভ স্টক তাদের স্বাস্থ্যের সুরক্ষা প্রদান করে 2টা ক্যাটাগরিতে, একটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার এবং আরেকটা হচ্ছে কিউরেটিভ মেজার। অর্থাৎ প্রিভেনশন আমরা বিভিন্ন রকমের ভ্যাকসিন প্রদান করে থাকি, রোগ প্রতিরোধক প্রতিষেধক আমরা প্রদান করি, পাশাপাশি যখন অসুস্থ হয় তাদের কিউর করার জন্য আমাদের স্বাস্থ্যের ব্যবস্থা রয়েছে। তো এই ব্যবস্থাগুলি সম্পর্কে আলোচনা করা, সমস্ত পশু পাখিকে সুরক্ষা প্রদান করা, তাদের স্বাস্থ্যের রক্ষণাবেক্ষণ করা, তো এই বিষয় নিয়ে আলোচনা হবে। সাথে সাথে অ্যানিমেল অরিজিন ফুড অর্থাৎ পশুধন থেকে যে সমস্ত খাদ্য, যে বিশেষ করে আমাদের দুধ ডিম মাংস, এই 3টা খুব বেশি প্রয়োজন আমাদের রাজ্যের। তার মধ্যে মাংসে আমরা স্বয়ংসম্পূর্ণ আছি কিন্তু ডিম এবং দুধে আমরা অনেকটাই পেছনে অন্যান্য স্টেটের তুলনায়। তো স্বাভাবিক কারণে এটা আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ। তো ডিম এবং দুধে রাজ্যকে কীভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায়, রাজ্যে আরও বেশি বেশি এন্টারপ্রেনিয়রশিপ কীভাবে বাড়ানো যায়, স্বনির্ভর কীভাবে যুবকদের করা যায়, এর প্রোডাকশন কীভাবে বৃদ্ধি করা যায়, এই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের রিভিউ মিটিং। আগামী 3 মাসও আমরা কী কাজ করব ডিপার্টমেন্ট, এই বিষয়ের উপরও আমাদের আজকে বিস্তারিত একটা পরিকল্পনা তৈরি হবে।